বর্তমানে সেই ফজরের নামাজের পর আসার কথা, আমার বাসার পিছনে দাঁড়া থাকার কথা, আমি যে কোনো সময় ছাদ থেকে লাফ দেবো তুমি আমাকে ধরবা, এরকমই তো কথা ছিল তাই না? হুম, তুমি 5 মিনিটের মধ্যে আমার বাসায় আসবা। উইট, তাড়াতাড়ি। আর তোমার ওই ঢিলা মামাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, রেডি, মামাও রেডি। ওনাকে বলবার ঢিলামি না করতে, ওনাকে কিন্তু টাইট দেওয়া হবে। তুমি আসলে একটা ঢিলা, তাই দাও তো কি জানে আবার ভুলা গেলাম। চাইতেছে একটা শুভ কামে কি আবার অসময় আইল। এই বাকিটা দেখছাই, মা আমার মা গো, মা আমার মেয়ে চলে যাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমার চোখ থেকে কোনো অশ্রু বেরোচ্ছে না। আমি চাই না আমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু বেরোক, আমি কাঁদলে তো আমার মেয়েও কাঁদবে। আমি পৃথিবীর শক্ততম বাবা, আমি আজ কাঁদব না। আমার চোখের সামনে আমার কলিজার টুকরো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কাঁদব না। আমি চেয়ে থাকব, আমি চলে যাওয়া দেখব, কিন্তু কাঁদব না, আমি কাঁদব না। চলে গেছে, আমি সরি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করেছি, কিন্তু কি করবো বলো, মন মানছিল না। কি মন চাইছে জানো? কি চিৎকার করে কাঁদতে, স্পর্শ তোমাকে একটা চিঠি লিখেছে, আমায় পড়তে বারণ করেছে। আন্টি আমার সালাম নেবেন, আপনাকে আমি দেখিনি, চিনিও না।
যা বুঝলাম, আপনি আমার বাবাকে অনেক ভালোবাসেন। আমার বাবা না পৃথিবীর সবচেয়ে দুঃখী বাবা। আমার বাবা পৃথিবীর সবচেয়ে দুঃখী একজন মানুষ। আমি চাই কেউ একজন আমার বাবার পাশে দাঁড়াক, যে আমার বাবাকে অনেক ভালোবাসবে। আন্টি, আপনি শক্ত করে আমার বাবার হাতটুকু ধরবেন, এই হাত কখনো ছেড়ে যাবেন না। আমি একটা ছোট্ট মানুষ, আপনাকে অনুরোধ করছি, আমার অনুরোধটা রাখবেন প্লিজ। আর আজকে আমার জন্য আপনাকে যে কষ্টটা পেতে হলো, সেই কষ্টটা আপনাকে আর কোনো দিন পেতে হবে না, প্রমিস। গুড বাই।